আমাদের আজকের এই প্রোগ্রামটা ছিল কেন্দ্রীয় কর্মসূচি সারা দেশব্যাপী তারই অংশ হিসাবে পটুয়াখালীতে আজকে 20 মে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মিথ্যা মামলা গায়েবী মামলায় গ্রেপ্তার এবং 10 দফা দাবির বাস্তবায়নের দাবিতে আজকের আমাদের জনসমাবেশ ছিল আমাদের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির এবং এফবিসিসিআই সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল্লাহ মিন্টু সাহেব পটুয়াখালীতে গতকাল রাতেই এই আজকের জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য উপস্থিত হয়েছিলেন আমাদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমরা সকাল 10টা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং সর্বস্তরের বিপুল সংখ্যক হাজার হাজার মানুষ এই জনসমাবেশে উপস্থিত হয়েছিল কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে হোটেলে অবস্থান করছিলেন সেখানে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে ঘিরে রেখেছে তাদেরকে সভাস্থলে আসতে দেয়নি আমরা সংক্ষিপ্তভাবে আমাদের সভা শেষ পর্যায়ে আবারও পুলিশের সহযোগিতায় আওয়ামী পুলিশ লীগের সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা আমাদের সেই জনসমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উপরে হামলা করে আমাদের শতাধিক নেতাকর্মী সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন এবং পরে বাধ্য হয়েছি আমরা সভা শেষ করে দিতে আপনারা দেখছেন আমাদের চারিদিকে এই যে এখনও পুলিশ অবস্থান করছে এই পুলিশ জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের টাকায় ওনারা বেতন পায় সেই পুলিশ এখন নিজেরাই আর একটা দলের মস্তা বাহিনীর মতো আজকে কাজ করছে সেই জন্য আমি এই পুলিশকে ধিক্কার জানাই এক নম্বর দুই নম্বর আমি নিজেই গতকাল রাত্রে এই জেলার এসপির সাথে কথা বলছি ওনাকে বলছি যে আমরা একটা পারপাসে আন্দোলন করতেছি সেই আন্দোলন বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত আনার জন্য বাংলাদেশে মানুষের মৌলিক অধিকারগুলো আবার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে মানুষের যে মানবিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেগুলি প্রতিষ্ঠা করার জন্য আমাদের আন্দোলন অহিংস আপনি দয়া করে দেখবেন যে আমাদের মিটিংটা যেন ঠিকমতো হয় তার পরিবর্তে কী হলো আমি যখন যেতে থাকি আমরা তো রিক্সায় উঠলে অনেকগুলো গেছি পথে বাধাগ্রস্ত হলাম সামনেই দেখি অনেকগুলো সন্ত্রাসী পুলিশ কাঠি যেন বললাম ওনারা গিয়ে ওই সন্ত্রাসীর সাথে আবার আমাদের লোকদের মারতেছে তো একটা দেশের পুলিশ যখন সন্ত্রাসীর ভূমিকা অবতীর্ণ হয় সেই দেশের লোকদের ইমানই দায়িত্ব এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করানো আর ছাত্রলীগ যুবলীগ কর্মীরা আছে স্যার হামলার চেষ্টা করলো এবং এই যে ছাত্রলীগ আর যুবলীগ এটা আমরা এর মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই আসলে তাদের মধ্যে কোনো উশৃঙ্খল লোক হতে পারে যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা পরিস্থিতি ঘটে করার চেষ্টা করতে হতে পারে আমরা বিষয়টা তদন্ত খতিয়ে দেখছি যদি কেউ এ ধরনের ঘটনা করার চেষ্টা করে আমরা অবশ্যই তার বিরুদ্ধে আমাদের নিয়ন্ত্রণের জন্য আমরা মাত্র তিন তৃতীয়াংশের নিক্ষেপ করেছি তাতে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে আমাদের আর কোনো কোর্ট যেতে পারিনি এখন বর্তমানে সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে না আমাদের কোনো পুলিশের কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা সকলেই প্রোটেকশনে ছিলাম এবং সব ধরনের প্রোটেকশন গিয়ারে ছিলাম এই জন্য কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি দুই একটা একটু করেছে কিন্তু আমাদের পুলিশের গায়ে কারণে কয়েকজন হয়তো বড় ধরনের কোনো হতাহত কেউ হয়নি পুলিশের হতাহত শুধু হয়ই নাই পাবলিকও বড় ধরনের হতাহত কোনো ঘটনা এই মুহূর্তে কি স্যার আপনি অতিরিক্ত টহল কি উদ্ধার করে নিচ্ছেন না আরও জোরদার করে না না এখনো আমাদের ফিল্ডে আমাদের পুলিশ পর্যাপ্ত পুলিশ রয়েছে প্রয়োজনে আরও পুলিশ মোতায়েন করবো আশা করি আর কোনো ঘটনা সূত্রপাত ঘটবে না আজকে আজকে সম্ভবত এখানেই সম্ভবত তাদের সমাবেশ কি তারপরে যদি তারা কোনো করার চেষ্টা করে আমরা বা কোনো ধরনের শান্তিপূর্ণভাবে যদি করে তাহলে সমস্যা নেই কিন্তু যদি কোনো কারণে আইন শৃঙ্খলার ব্যাঘাত করে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে অবশ্যই আমরা তাদেরকে নিষেধ করবো এবং করি স্যার আপনার বিসমিল্লাহির রহমানির রহিম
মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা পটুয়াখালীতে শান্তি সমাবেশের আয়োজন করেছি এবং পটুয়াখালীর বিভিন্ন এলাকায় শহরের বিভিন্ন প্রান্তে আমরা শান্তি সমাবেশে সকলে জড়ো হতেছিলাম আমিও আমি তিতাস মোড়ে জড়ো মানে হয়েছি এবং ওখান থেকে আমাদের প্রেসিডেন্ট কাজী নজরুল সাহেব মান্নান সাহেব সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ ছিল এবং আমরা তখন ওখানে জানতে পারি যে দিক থেকে মানে আমাদের নেতাকর্মীদের উপরে বনানী মোড় থেকে বিএনপির মানে লোকেরা হামলা করতেছে আমরাও ছুটে আসি আইসে এখানে পৌরসভার মোড়ে মুসলিমপাড়া মোড় পৌরসভা মোড় ওখানেই পুলিশের মানে অবস্থানে আমিও বাধাগ্রস্ত হই এবং অনেক কর্মী নেতারা দেখি দৌড়ে আসতেছে অনেক আহত হয়েছে আমাদের মানে যুবলীগের নেতারা আহত হয়েছে ছাত্রলীগের নেতারা আহত হয়েছে এগুলো মানে আসলে পটুয়াখালীতে এটা কাম্য না আমাদের আমরা